গুড মর্নিং গাইজ। তো সকাল সকাল তোমাদেরকে মাছের ভিডিও দিচ্ছি, ভাবতেছো কেন দিচ্ছি। তো আজকে লাইফে ফার্স্ট টাইম বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম ফার্স্ট টাইম। তো আমি আগে কখনো বাজারে যাইনি, মানে বিয়ের পরে, বিয়ের আগে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু বিয়ের পরে আমি ফার্স্ট টাইম বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে মাছ টাছ কেনা হয়েছে, মানে প্রত্যেকটা মাছের প্রচুর পরিমাণে দাম, ছোটো থেকে বড় আর সব ধরনের। আর এগুলো সব হচ্ছে শিঙরা থেকে আসে, মানে চরল বিল থেকে নিয়ে আসছে। তো আর চরল বিল এলাকার মাছগুলো না প্রচুর পরিমাণে দাম হয়। তো আমার এদিকে মাছ কেনা শেষ, তো চলে আসলাম সবজি বাজারে। তো সবজি মোটামুটিভাবে কেনা শেষ, তো এখানে শুধু একটু শাক নিব। তো প্রত্যেকটা শাকের 40-50 টাকা করে কেজি, তো এত পরিমাণ শাকের কেজি। তোমাকে জিজ্ঞাসা করলাম কোন শাকের কোন দাম। তো এদিকে শাক টাক নিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির যেতে একটা চাষা বসে আছে, তো ওনাকে জিজ্ঞাসা করলাম বেগুন কত করে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ব্লগস। এস আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও বেঁধে আছি। তো সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম, বাজার করে কমপ্লিট বাজার করে বাড়িতে চলে আসলাম। আর এদিকে রান্না বান্না রেডি করে রাখছি। আর আজকে রান্না করবো হচ্ছে বাটা মাছ দিয়ে সর্ষে শাকের রেসিপি হবে, দুর্দান্ত রেসিপিটা। এই শাকটা কিন্তু আমার বর প্রচুর পছন্দ করে আর আমারও ভালো লাগে, তো সব কিছু রেডি করে রাখছি। আর এদিকে দেখো মা মাছটা পরিষ্কার করে দিচ্ছে, মা কিন্তু মাছটা কাটছে, পরিষ্কার করে দিচ্ছে, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিচ্ছে কেটে। তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু লাস্ট থেকে ফার্স্ট অবধি সম্পূর্ণ দেখবে, তো সাথে থাকো, লেটস গো। তো এদিকে দেখো মা মাছ কেটে কিছু মাছ রেখে দিয়েছে আগে, আর এখন কিছু মাছ রেখে দিল। তো এদিকে আমি মাছটাতে লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, তো দিয়ে মেখে দিব। তো রান্না যেহেতু উঠাবো, দ্রুত কাজ করতে হবে আমাকে। মাছকে নিচে মাছ কাটে নি রান্না, মানে বাথরুমে মাছ কাটছিল। আমাদের কিন্তু এই বাথরুমটা একদম ইউজ করা হয় না, শুধুমাত্র মাছ কাটার জন্য, সবজি ধোয়ার জন্য ইউজ করা হয়। তো গাইস এদিকে আমার মোটামুটি মাছ ভাজা শেষ, তো দেখতে পাচ্ছ মাছ ভাজা শেষ। এখানে আছে লবণ, হলুদ আর হচ্ছে কিছু ধনের গুঁড়া দিছি। এখন এটাকে মিক্সড করে নেব। তো গাইজ শাকটা সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ শাক না ভাজা হলে কিন্তু মানে তেমন স্বাদ লাগবে না। তো একদম পোড়া পোড়া হবে না, মানে হালকা পাতলা করে রস শুকানোর পর একটু পাশে পাশে করে নিতে হবে। তো দেখো আমার এদিকে ভাজা শেষ, তো তেল দিচ্ছি একটুখানি, মানে আমার যতটুকু পরিমাণে তো তেল দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি আগেই বেটে রাখছিলাম। তো গাইজ এখানে সরিষা বাটা আছে, আদা বাটা এবং জিরে বাটা, তো আগে আমি বেটে রাখছিলাম। তো আমার হচ্ছে এখানে ভাজা ভাজি শেষ, তো এগুলো সরিষা বাটা দিলাম, আমার পরিবর্তে ঝোল দিয়ে দিচ্ছি।
তো বেশি ঝোল দেওয়া যাবে না, কিন্তু গায়ে গায়ে ঝোল রাখতে হবে। আর তরকারি ফুটে গেলে, যে তরকারি ফুটে গেছে তো আমি এখানে মাছ ঢেলে দিচ্ছি। আমি তরকারি না ফুটে পর্যন্ত মাছ দিলে তরকারি স্বাদ থাকে না, তো আমি এগুলো সবগুলো মাছ এক এক করে ছেড়ে দিচ্ছি। তো গাইজ দেখো তরকারি কালারটি কিন্তু অনেক সুন্দর আসছে, আর মাছগুলো আমি ফুটানোর জন্য দিচ্ছি। পাতলা ঝোল থাকবে কিন্তু একদমই। তো আমার এদিকে তরকারি পুরোপুরি হওয়া শেষ, আর দেখো ঝোলটা একদমই পাতলা হয়েছে। আর এর আগে কিন্তু এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি এটি করতে পারিনি। তো এদিকে দেখো তোমার দাদাভাই খাচ্ছে, তো ওকে আগেই দিয়ে দিচ্ছিলাম, ওর ক্ষুধা লাগছে অনেক। আজকে বলে লাগলো কেমন আছে শাক? তো আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম টিউশনিতে। আমাদের বাড়িতে পাশেই একটা টিউশনি করে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তো দেখো ওই কর্নারে বসে থেকে পড়তেছে, অনেক প্রচুর পরিমাণে দুষ্ট, কি বলবো, মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু স্টুডেন্ট ভালো। তো এইদিকে দেখো ওকে লিখতে দিয়ে আমি আমার ওর খাতা কাটতেছি, মানে বোঝাতে হয়, শোনা ময়না ভাবে বোঝাতে হয়, পড়াতে হয়, অনেক কষ্ট করে পড়াতে হয়, সহজে বুঝতে চায় না। আমি দেখতে পাচ্ছি না। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং পাশে থেকো, মানে আমি যত নতুন তো নেক্সট আমার ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো।